हाय एवरीवन, अस्सलामु अलैकुम, वेलकम बैक टू माय चैनल। आपनारा सबाई केमन आछेन? आशा करी आपनारा सबाई भालो आछेन। चले एसेछि आपनादेर माझे त्वकेर जत्ने 100% कार्यकरी आइस क्यूब फेस मास्क रेमेडी निये। चले एसेछे बर्षाकाल। बर्षाकालेर भ्यापसा गरमे एबं रोदेर तापे आमादेर त्वकेर चामड़ा पुड़े गिये कालो दाग छोप भरे जाए। एछाड़ाओ चोखेर नीचेर कालो दाग, मेस्ता, ब्रोन, बलिरेखा, बयसेर छाप सब मिलिए आमादेर चेहरार सौंदर्य हारिए जाए। त्वकेर ए धरनेर समस्याय अनेकेई भुगछेन। ए धरनेर समस्या थेके परित्राण लाभेर जन्य अनेकेई अनेक किछु ब्यबहार करछेन, किन्तु किछुतेई कोनो फल मिलछे ना। তাই আজ আমি আপনাদের মাঝে ত্বকের যত্নে 100% কার্যকরী একটি ম্যাজিক্যাল আইস কিউব ফেস মাস্ক রেমিডি নিয়ে হাজির হয়েছি। এই আইস কিউব রেমিডিটি আপনারা যদি নিয়মিত আপনাদের ত্বকের যত্নে ব্যবহার করেন, আপনাদের ত্বকের সকল সমস্যা ম্যাজিকের মতো দূর করতে সহায়তা করবে। এই আইস কিউবটি আপনাদের ত্বকের বলিরেখা দূর করবে, বয়সের ছাপ দূর করবে, ত্বকের ভাঁজ হয়ে যাওয়া চামড়াকে গভীর থেকে টানটান করবে, রোদে পোড়া কালো দাগ ছোপ দূর করবে, চোখের নিচের কালো দাগ দূর করবে, মেস্তা, ব্রণ ইত্যাদি সব কিছু দূর করে আপনাদের ত্বককে করবে গ্লাস স্কিনের মতো চকচকে এবং গভীর থেকে ফর্সা। আজকের এই আইস কিউব রেমিডিটি নারী পুরুষ উভয়ই আপনারা আপনাদের ত্বকের যত্নে ব্যবহার করতে পারবেন। আশা করি আজকের এই আইস কিউব ফেস মাস্ক রেমিডিটি আপনাদের জন্য ভীষণ হেল্পফুল হবে, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, পরিচিত মানুষদের সাথে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন, এবং এ ধরনের ভিডিও আরও পেতে চাইলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না। ত্বকের যত্নে 100% কার্যকরী ম্যাজিক্যাল আইস কিউব ফেস মাস্ক রেমিডিটি তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি তরমুজ। আপনাদের কাছে যদি তরমুজ না থাকে, সেক্ষেত্রে আপনারা তরমুজের পরিবর্তে শসা অথবা টমেটো দিয়ে এই রেমিডিটি তৈরি করতে পারবেন। প্রথমেই আমি একটি ছুরির সাহায্যে তরমুজটাকে কুচি কুচি করে কেটে নিচ্ছি। তরমুজ আমাদের ত্বকের জন্য খুবই কার্যকরী একটি উপাদান। নিয়মিত ত্বকের যত্নে তরমুজের তৈরি রেমিডি ব্যবহার করার ফলে ত্বকের বলিরেখা দূর করতে সহায়তা করে, ত্বকের ভাঁজ হয়ে যাওয়া চামড়াকে গভীর থেকে টানটান করতে সহায়তা করে, ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে, ত্বকের কালো দাগ ছোপ দূর করে, ত্বককে করে গ্লাস স্কিনের মতো চকচকে এবং গভীর থেকে ফর্সা। ছুরির সাহায্যে আমি তরমুজটাকে খুব ভালোভাবে কেটে নিয়েছি। এখন আমি তরমুজের বীজগুলোকে ফেলে দিচ্ছি। এরপর আমি একটি হ্যান্ড ব্লেন্ডারের জারের সাহায্যে এই তরমুজগুলোকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব। তো রেমিডিটি তৈরি করার জন্য আমি আরও একটি উপাদান ব্যবহার করছি, আর সেই উপাদানটি হচ্ছে পুদিনা পাতা। পুদিনা পাতা আমাদের ত্বকের জন্য খুবই কার্যকরী একটি উপাদান। নিয়মিত ত্বকের যত্নে পুদিনা পাতা ব্যবহার করার ফলে ত্বকের বলিরেখা দূর করতে সহায়তা করে, ত্বকের ভাঁজ হয়ে যাওয়া চামড়াকে গভীর থেকে টানটান করে, ত্বকের কালো দাগ ছোপ দূর করতে সহায়তা করে, ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে। তো একটি হ্যান্ড ব্লেন্ডারের জারের মধ্যে আমি কেটে নেওয়া তরমুজের টুকরাগুলোকে ঢেলে দিচ্ছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিব পুদিনা পাতা। তরমুজ এবং পুদিনা পাতা খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি একটি পরিষ্কার বাটির মধ্যে এই উপাদানগুলোকে ঢেলে নিচ্ছি। তরমুজ এবং পুদিনা পাতা ব্লেন্ড করার সময় আপনারা চাইলে সামান্য পরিমাণ পানিও দিয়ে দিতে পারেন। তো আপনারা দেখতে পাচ্ছেন এর ঘনত্বটা কতটা পাতলা হয়েছে। এখন আমি এই উপাদানগুলোর সাথে আরও কিছু উপাদান মিশিয়ে নিব। তো প্রথমেই আমি নিয়ে নিয়েছি রোজ ওয়াটার। রোজ ওয়াটার আমাদের ত্বকের জন্য ক্লিনজার হিসেবে কাজ করে, আমাদের ত্বকের কালো দাগছোপ দূর করতে সহায়তা করে, ত্বককে গভীর থেকে ফর্সা করতে সহায়তা করে। এখানে আমি 2 চামচ পরিমাণ রোজ ওয়াটার দিয়ে দিয়েছি। তো খুব ভালোভাবে আমি উপাদানগুলোর সাথে রোজ ওয়াটার মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে নিয়ে নিয়েছি অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেল আমাদের ত্বকের জন্য খুবই কার্যকরী একটি উপাদান। নিয়মিত ত্বকের যত্নে অ্যালোভেরা জেল ব্যবহার করার ফলে ত্বকের কালো দাগ ছোপ দূর করতে সহায়তা করে, ত্বকের ভাঁজ হয়ে যাওয়া চামড়াকে গভীর থেকে টানটান করে, ত্বকের বলিরেখা দূর করে, রোদে পোড়া কালো দাগ ছোপ, চোখের নিচের কালো দাগ, মেস্তার দাগ, ব্রণের দাগ সব ধরনের দাগ দূর করতে সহায়তা করে অ্যালোভেরা জেল। এখানে আমি 1 চামচ পরিমাণ অ্যালোভেরা জেল ব্যবহার করেছি। তো সবগুলো উপাদান খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সবগুলো উপাদান খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তো প্রথমেই আমি আপনাদেরকে বলে দিয়েছি, আপনাদের কাছে যদি রেমিডিটি তৈরি করার জন্য তরমুজ না থাকে, সেক্ষেত্রে আপনারা টমেটো অথবা শসা ব্যবহার করতে পারেন তরমুজের পরিবর্তে। তো এখন আমি একটি আইস কিউব ট্রের মধ্যে এই উপাদানগুলোকে ঢেলে উপাদানগুলোকে আইস করে নিব।
ত্বকের যত্নে 100% কার্যকরী আইস কিউব ফেস মাস্ক রেমিডি আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনাদেরই উপকারে আসবে। আমি যেভাবে এই আইস কিউব ফেস মাস্ক রেমিডিটি তৈরি করেছি, আপনারাও ঠিক এই নিয়মে এই রেমিডিটি তৈরি করে আপনাদের ত্বকের যত্নে ব্যবহার করবেন। এই রেমিডিটি ব্যবহার করার ফলে আপনাদের ত্বকের সকল সমস্যা খুব সহজেই দূর হয়ে যাবে, আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি। তো এখন আমি এই আইস ট্রেটাকে ডিপ ফ্রিজে রেখে দিব, এরপর এগুলো যখন আইস হয়ে যাবে তখন আমি ফিরে আসব। তো দেখতে পাচ্ছেন উপাদানগুলো কিন্তু আইস হয়ে গিয়েছে। এখন আমি আইস ট্রে থেকে আইস কিউবগুলোকে বের করে নিব, এরপর আমি আপনাদেরকে বলে দিব এই আইস কিউব ফেস মাস্ক রেমিডি আপনারা আপনাদের ত্বকের যত্নে কীভাবে ব্যবহার করবেন। তো আমি বাটির মধ্যে ঢেলে নিয়েছি, আপনারা চাইলে বেশি করে তৈরি করে একটি বক্সের মধ্যে রেখে ডিপ ফ্রিজে রেখে দিবেন, তাহলে আপনারা সারা মাস এরকম আইস কিউব রেমিডি খুব সহজে আপনাদের ত্বকের যত্নে ব্যবহার করতে পারবেন। আপনারা যখন বাইরে যান, বাইরে যাওয়ার আগে এরকম একটি আইস কিউব ফেস মাস্ক আপনাদের ত্বকে ব্যবহার করবেন। প্রথমেই ফেস ওয়াশ দিয়ে খুব ভালোভাবে আপনাদের ত্বকটিকে ধুয়ে নেবেন, এরপর একটি আইস কিউব নিয়ে সার্কাল মোশনে আপনাদের ত্বকের মধ্যে মাসাজ করবেন, যতক্ষণ পর্যন্ত আইস কিউবটা আপনাদের ত্বকে মিশে না যায়। খুব ভালোভাবে মাসাজ করবেন, এরপর যখন মাসাজ করা হয়ে যাবে অপেক্ষা করবেন যতক্ষণ পর্যন্ত ফেস মাস্কটি আপনাদের ত্বকে শুকিয়ে না যাবে। যখন শুকিয়ে যাবে তখন আপনারা নর্মাল পানি দিয়ে ত্বক ধুয়ে ফেলবেন। তো বাইরে যাওয়ার আগে একটি আইস কিউব রেমিডি আপনাদের ত্বকে লাগাবেন। আবার যখন আপনারা বাইরে থেকে আসবেন, রোদের তাপে দেখবেন আপনাদের ত্বকটা কেমন ফ্যাকাশে হয়ে গেছে, তখন একটি আইস কিউব নিয়ে আবারও আপনারা সার্কাল মোশনে আপনাদের ত্বকের মধ্যে মাসাজ করে নেবেন, যতক্ষণ পর্যন্ত আইস কিউবটা আপনাদের ত্বকে মিশে না যাবে ততক্ষণ পর্যন্ত। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনারা আমি যেই নিয়মে লাগাচ্ছি ঠিক সেই নিয়মেই আপনাদের ত্বকে লাগাবেন। আপনারা চাইলে আপনাদের গলা, ঘাড়, হাতে পায়ের যত্নেও এই আইস কিউব ব্যবহার করতে পারেন। তো আমি আপনাদেরকে যেই নিয়ম বলে দিলাম, এই নিয়মে আপনারা প্রতিদিন এই আইস কিউব রেমিডিটি আপনাদের ত্বকের যত্নে ব্যবহার করবেন। নিয়মিত এই রেমিডিটি ত্বকে ব্যবহার করার ফলে আপনাদের ত্বকের সকল সমস্যা খুব সহজেই দূর হয়ে যাবে। মিস্তার দাগ, ব্রণের দাগ, রোদে পোড়া কালো দাগ, ছোপ চোখের নিচের কালো দাগ খুব সহজেই দূর করবে। এছাড়াও বলিরেখা দূর করবে, ভাঁজ হয়ে যাওয়া চামড়াকে গভীর থেকে টানটান করবে, ত্বককে করবে গভীর থেকে ফর্সা এবং গ্লাস স্কিনের মতো চকচকে।